হিরো আলমকে নিয়ে আমি একটি কথাই বলবো যে আমার তাকে দেখলে না সত্যি প্রশংসিত বলেই মনে হয় এবং প্রশংসা করলে তাকে ছোট করা হয়। অনেক নায়িকা আছেন যে তারা হয়তো বা চাচ্ছেন যে আমি এই সিনেমার জগৎ থেকে বের হয়ে গিয়ে হিজাব করবো। আমার চলচ্চিত্রের মানুষ না, আমি সকলেই যারা দাঁড়িয়েছেন তারা অত্যন্ত অভিনন্দন জানাবো যে যেন সাকসেসফুলি আমাদের নৌকাকে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারবে। এটা ফার্স্ট, আমি প্রথমে সিনেমার মানুষ, দশ জনগণের খুব কাছাকাছির মানুষ, এটা নিয়ে অনেকে হয়তো বা বিভ্রান্তি ছড়াই যে উনি ফিতা কাটেন, আসলে না, আমি জনগণের কাছে যাই, কারণ কাছে যে তাদের ভালোবাসা, তাদের দেখা, যেমন আমাকে কাছে পেয়ে বলে আপা আপনার ওই ছবি দেখেছি, ওই ছবি দেখেছি, এই যে কাছে থেকেও একটা মনের ভাষা প্রকাশ করতে পারে, সেটাই যাওয়া। আর নির্বাচনের মার তো আসলে আমাদের সিনেমার জনগণ, ওই জনগণের মধ্যে আমি আলাদা কিছু দেখি না, সুতরাং সময় হয়তো বলে দিবে আমার কিছু মনে হয়। হ্যাঁ, অফকোর্স ইচ্ছে আছে, কারণ আমি মনে প্রাণে ধারণ করি, লালন করি আওয়ামী লীগকে। দিদি, আমরা তো এর আগে দেখেছি আপনি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন করেছেন, এবারও কি সম্ভাবনা আছে কিনা? লেটস সি। আরেকটা বিষয় কি জানতে চাই, যেহেতু ফেরদৌস ভাই আছে, মাহি দাঁড়িয়েছে, তাদের জন্য আসলে আপনার কি বলার আছে? আমার চলচ্চিত্রের মানুষ না, আমি সকলেই যারা দাঁড়িয়েছেন তারা অত্যন্ত অভিনন্দন জানাবো যে যেন সাকসেসফুলি আমাদের নৌকাকে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারবে। এটা ফার্স্ট, আর তারপরে বলবো যেহেতু আমাদের অঙ্গনের আমাদের সহশিল্পী ফেরদৌস ভাই এবং মাহিয়া মাহি দুজনে আমার প্রচণ্ড পছন্দের মানুষ, সাথে আরও যা অনেকেই আছেন, হিরো আলমও আই থিঙ্ক করছেন, আমি সকলের উদ্দেশ্যেই বলবো কংগ্রেচুলেশন, আরও এগিয়ে যাক। আমাদের যদি কোনো সাপোর্ট, কোনো হেল্প লাগে, প্লিজ জাস্ট বলবে, কারণ আমরা সকলে সকলের একটা পরিবার। হিরো আলমকে নিয়ে আমি একটি কথাই বলবো যে আমার তাকে দেখলে না সত্যি প্রশংসিত বলেই মনে হয় এবং প্রশংসা করলে তাকে ছোট করা হবে, কারণ একটি মানুষ তার নিজ মেধা বুদ্ধি সহযোগিতায় কতটা সামনে আসতে পারে তার একটি ইতিহাস। আমার মনে হয় পৃথিবীতে কেউই বেঁচে থাকবে না, আমরা কেউ বেঁচে থাকবো না, তবে হিরো আলম আমার কাছে মনে হয় যে একটা ইতিহাস হয়ে থাকবে, উদাহরণস্বরূপ। আপনি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এখন অনেক যারা নতুন আসেন নিউকামার তাদের কাছে আপনি আইকন, সৌন্দর্যের দিক থেকে আপনি এখনও এই সৌন্দর্য ধরে রাখার রহস্যটা কি? না, আসলে ধরে রাখার কিছু নেই। আমার কাছে মনে হয় যে সৌন্দর্য এক একটা মানুষের ব্যক্তিত্ব, সে নিজেদেরকে যেভাবে রাখতে চায় সেভাবে। যেমন অনেক নায়িকা আছেন যে তারা হয়তো বা চাচ্ছেন যে আমি এই সিনেমার জগৎ থেকে বের হয়ে গিয়ে হিজাব করবো, এটাও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য। এটা আসলে যে যার মতো করে প্রেজেন্ট করে, আমি এটুকুই বলবো সকলেই আমাকে ভালোবাসে, তার ভালোবাসার চোখ দিয়ে দেখে বিধায় আমাকে হয়তো বা সুন্দর লাগে। আর যারা আসছেন আমাকে আইকন ভাবার কিছু নেই, কারণ আমার থেকে অনেক বড় বড় আর্টিস্টরা আছেন, তাদেরকে আমি আইকন মনে করবি। তবে এটুকু বলতে পারি যে কাজে আসছে, কাজের জায়গাটা ফোকাসটা যেন আরেকটু বাড়িয়ে দেয়, সেই ফোকাসটা বাড়িয়ে দিলে হয় কি মানুষ ভালো কিছু পারবে। যেমন আমি গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, মানুষ পারে না এমন কোনো কাজ হয় না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো আসার সময় আমার না মানে অনেকটা জার্নি হয়েছে, তো গত টানা আমি কাজ করছি, খুব খারাপ লাগছিলো, তো আমার সামহাও মনে হচ্ছে আমি একটু ডাব খাবো, তো আমি এক জায়গায় ডাব নিতে দাঁড়িয়েছি, প্রচুর লোক জমা হয়ে গেছে, তখন ডাবওয়ালা একটা সাইড থেকে পাতলা করে কেটে দিয়েছে, আমাদের মাথায় নাই যে কেটে দিয়েছে, বাট আমরা খাবো কী করে। তো আমরা অনেক দূর যাওয়ার পর আমি ড্রাইভারকে বললাম যে ড্রাইভার ভাই আমি তো একটু ডাব খেতে চাচ্ছি, কী করে খাবো, কোনো কিছুই নাই। তখন আমি কী করলাম, হাত আমাদের যে পেন আছে, তো যেহেতু একটু পাতলা করে কেটেই দিয়েছে, তখন ওই পেনটা দিয়ে কিন্তু আমরা খুঁচি একটা গর্ত হয়ে গেছে, যেখানে পাইপ দিয়ে আমি কিন্তু ডাবটা খেয়েছি। তো এটা কিন্তু লক্ষ্য, যেমন আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি যে কাক পানি খাবে, পাথর দিয়ে 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 একটা সময় পানি যখন উপরে এসেছে খেয়েছে। সো আমার কাছে মনে হয় নতুন যারা আসছে তাদের লক্ষ্যটা আসলে ইনশাল্লাহ অনেক ভালো, তবে বড় তো একটু বলতে হয়, তাই বললাম যে আরেকটু যদি ফোকাসটা করা যায় সব কিছু সুন্দর।